হ্যালো বন্ধু, তো এখন আমরা কথা হলো বুমেরাং ট্রেলারটা নিয়ে। ঠিক আছে, বুমেরাং যখন আমরা প্রথম টিজার দেখেছি, গান দেখেছি এবং সবাই শুনেছি, তখন কয়েকদিন আমার মাথায় এসেছে। ফার্স্ট হচ্ছে তেরি বাতর একটা উলঝা জিয়া মুভিটা ঘোষণা বেরিয়েছে, যেখানে বেশিরভাগ এটা সায়েন্টিফিক অ্যাপ্রোচটা গানি, বেশিরভাগ ওরা লাদাখে দিয়ে গেছে। ঠিক আছে, যেখানে মুভিটা কিন্তু সেমন চলেনি, যেদিকে আমাদের রোবটের কিন্তু সায়েন্টিফিক অ্যাঙ্গেলটা থেকে বেশি গিয়ে লাভ একটা কম গেওয়ার জন্য ওটা কিন্তু প্রচণ্ড বেশি হাইপ, যদি ওর মানে রাজনীগান ছিল, ঠিক আছে, বাট প্রচণ্ড বেশি হাইপ পেয়েছিল। এবার এই মুভিটা তো না, আমি এই ট্রেলার দেখে একদম প্রপার বুঝে গেলাম। ঠিক আছে, এরাও সায়েন্টিফিক অ্যাঙ্গেলটার দিকে বেশি না গিয়ে ওরা বেশি এসছে হচ্ছে এই লাভ অ্যাঙ্গেলটা, যেটা তেরি পাতা না তোমরা করছে, লাভ অ্যাঙ্গেলটার দিকে বেশি এসছে। ঠিক আছে, এবং তারপরও এই পুরো ট্রেলারটা দেখে না আমার প্রচণ্ড বেশি ভাইব এসছে হচ্ছে আমাদের এখানকার যে অন্যান্য মুভি, যেখানে ওয়াইফ বা মানে হাজব্যান্ড চেঞ্জ হয়েছে, কেকার বর কেকার হাজব্যান্ড বোঝা যাচ্ছে না, টাইমে যে গোলমেল এবং টাইমে যে কমেডি সেটা রাখা যাচ্ছে, যেরকম বিবাহ বিভ্রাট বা এই ধরনের অনেকগুলো মুভি হয়েছে বাংলাতে হয়েছে, যেখানে কেকার বর, ঠিক আছে, ও বলছে ওর বর, ও বলছে ও বর, ঠিক আছে, এরকম যে মিশিয়ে যাচ্ছে ব্যাপারটা, এই ধরনের ব্যাপারটা কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। এখানে যেটা বোঝা গেল কাহিনি, যে আমাদের মেন ক্যারেক্টার যেটা হচ্ছে জিতছে ছোটবেলাতে, হবে আমাদের এখানে স্পাইডারম্যান সুপারম্যান হয় না কেন, তো সেই একটা মাথায় থাকে এবং ইনভেনশন করার একটা ইচ্ছা থাকে এবং সে ইনভেনশন করা স্টার্ট করে এবং সেই একটা রোবট তৈরি করে যাকে দেখতে কাইন্ড অফ তার হোম বউয়ের মতো। ঠিক আছে, এবার তার এখানেই এদের একটা গোলমেল শুরু হয় যে ওর হোম বউয়ের মতন দেখতে, যেহেতু সেখানে ও এটা ওর বউ না ওটা ওর বউ, ঠিক আছে, ও বলে যে ওর শ্বশুরের অবৈধ সন্তান। ঠিক আছে, এবার কখনো ওকে কয়েকটা কমেন্ট ভালো যে এরকম ওর সুইয়েকে নিজের বাবাকে করে তুলে নিয়েছে, বলছে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়, তো কয়েকটা জায়গায় জোক বের হলো কাজ করে, আবার কয়েকটা একটু অড মনে হয় যে এটা তোমার শ্বশুরের অবৈধ সন্তান তোমার বাবা কেন বলছে। ঠিক আছে, যেহেতু ওর ক্রিয়েটার তাই ওকে বাবা বলছে, বাট সেই জায়গাটা দেখাও দরকার ছিল, সেটা দেখায়নি, কিন্তু আই থিঙ্ক এখানে এডিটিং কিছুটা প্রবলেম হবে। বাট আমি যেটা বললাম যে এখানে কিন্তু প্রপারলি এটা বাংলা অডিয়েন্সের জন্যই আই থিঙ্ক কমেডি মুভি করার চেষ্টা করেছে, রাদার দেন একটা সুপার হিরো মুভি বা একটা সায়েন্টিফিক মুভি। ঠিক আছে, সেদিকে কিন্তু এরা অ্যাপ্রোচটা কম, যদিও যে কটা জায়গায় এরা ইউজ করেছে অ্যাকশনটা, ঠিক আছে, বা যেখানে ওরা ভিজুয়াল এফেক্ট ইউজ করেছে সেটা কিন্তু এরম কম বাজেটে কিন্তু বেশ ভালো লেগেছে। স্পেশালি ও যখন গাড়ি নিয়ে উড়িয়ে বাচ্চারা বাঁচাতে যাচ্ছে, সেই গাড়িটা ওর যে ল্যাবের সেট আপে যখন ও যখন ওই প্রজেক্টারে ওর হাতটা বানাচ্ছে না, রোবটটা যখন দেখানো হচ্ছে সেই জায়গাটা, এবং লাস্টে ও সুপারের গাড়িটা কস্টিউম করে ওর গ্যাজেট ছুটছে, সেগুলো কিন্তু বেশ আমার প্রিমিয়াম ফিলিং দিচ্ছে, সেখানে কিন্তু আমার লাইক খুবই খাজা ব্যাপার এটা কিন্তু লাগে। ঠিক আছে, কিন্তু আই থিঙ্ক এখানে যেটুকু দেখাও না ওইটুকুই হয়তো আমরা অলরেডি পেতে চলেছি মুভিকে। ঠিক আছে, কারণ আই থিঙ্ক এখানে মেন উদ্দেশ্যটা হবে যে ওর দুজনকে একরকম দেখতে কে কোনটা ওর বউ, এবং এই যে রোবট মেয়েটা সে খুব চাইল্ডিশ বিহেভিয়ার করে, বিকজ ও একটা কাইন্ড অফ চাইল্ড, ঠিক আছে, জন্মেছে, তো সেরকম বিহেভিয়ার করে, এবার সেটা দিয়ে কনক্লুশন তৈরি হয় এবং সেখানে কমেডি তৈরি হয়। এবার কমেডি হয় যে বলি, কয়েক জায়গায় কমেডি ভালো লেগেছে বললাম, কয়েক জায়গায় আমার একটুখানি খাজা মনে হয়েছে কমেডি করলো, বিকজ ওখানে ট্রেলারে আই থিঙ্ক প্রবলেম আছে, ট্রেলারের যে কাটিংটা প্রবলেম আছে, যে কোনো যে সিন একটি ডায়লগটা দিচ্ছে, ডায়লগটা কিসের পরিপ্রেক্ষিতে দিচ্ছে সেই সিনটা আমার দেখানো হচ্ছে। ঠিক আছে, তো হয়তো মুভিটা দেখার সময় বেটার লাগে, বিকজ এখানে যে পারিপার্শ্বিক যে কটা ক্যারেক্টার, যে কটা অ্যাক্টারদের নিয়ে হচ্ছে সবাই খুব ভালো অ্যাক্টার। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হচ্ছে মুভিটা জাস্ট কমেডি হিসাবেই ধরতে হয় তাহলে মুভিটা ভালো হয়, বাট সাইফাই মুভি বা একটা ওই জনরা সুপারহিরোটা জনরার যে মুভি বলি সেই ধরনের এটা কিন্তু অতটা সেই দিকে যাচ্ছে না, আই থিঙ্ক ওটার দিকে একটু বেটার গেলে ভালো, আমার বেশি ভালো লাগছে, বিকজ ওই ধরনের মুভি আমরা বাংলায় কিন্তু জেনারেলি পাই না। ঠিক আছে, তো জেনারেলি আমি বলবো যে ট্রেলারটা বেশ ভালো লাগবে, জিতকে আর রুক্মিণী কিন্তু খুব ভালো লাগছে, ডেফিনেটলি বলতে হবে, জিতকেও সুন্দর দেখতে লাগছে আর রুক্মিণীকেও কিন্তু বেশ, দুটো ক্যারেক্টারই, ঠিক আছে, রোবটের ক্যারেক্টার, ওর ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার ভালো লাগছে, অ্যাক্টিংও বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লেগেছে, তোমাদের বিষয়ে কী মতামত, কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দাও আমার সঙ্গে। গুড বাই।